ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে আজকে আমি ক্রিমি চিজি পাস্তা রান্না করে নেব। এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি, 2 কাপ পরিমাণ পানি, সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি 10 মিনিট টাইম নিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে আমি রেখে দিয়েছি। এখন একটা প্যানে আমি এখানে বাটার দিয়ে চিকেনটাকে ভেজে নিব। এখানে চাইলে সবজিও অ্যাড করা যাবে, আমি শুধু চিকেনই ব্যবহার করছি। দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়া। এটাকে আমি এখন সুন্দরভাবে ভেজে নিব। এই তো একটু লাল লাল করে ভেজে নিয়ে এটা আমি সাইডে রেখে দিব। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরো বেশ কিছু পরিমাণের বাটার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো সুন্দরভাবে মিশানো হয়ে গেল। এখানে আমি পরিমাণ মতন দুধ অ্যাড করে নিব। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতন গোলমরিচের গুঁড়া। এটাকে আমি সুন্দর করে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব চিজ। চিজটা যার যার পছন্দ মতো, এখানে আমি বেশ বেশি পরিমাণে ব্যবহার করেছি। চিজটা মেল্ট হয়ে গেলে প্রথমে আমি চিকেনটাকে দিয়ে মিশিয়ে নিব। চিকেনটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব আমি, এখানে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, ঠিক ছিল। এই তো একদম রেডি ক্রিমি চিজ পাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে আমি রান্না করে নিয়েছি। এটা একদম রেডি।